हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম टू माई चैनल वर्ल्ड गुरु 36 থেকে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা আজকে আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা হয়তো আগে আপনাদের কেউ কখনো দেখায়নি, সম্পূর্ণ নতুন একটি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা আপনার বন্ধুদের এবং আপনার ফ্রেন্ডের এবং আপনার আত্মীয় স্বজনের দূর থেকে যে কারো ফোনে আপনি অ্যাপস বা অন্য কিছু ইনস্টল করাই দিতে পারবেন। তো কীভাবে কি দূর থেকে ইনস্টল করবেন, আপনারা হয়তো ভাবছেন যে এটাও কি সম্ভব। হ্যাঁ বন্ধুরা, এটা সম্ভব। কিভাবে করবেন সেটাই ভিডিওর বিস্তারিত জানাবো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করে দেখবেন না। তো ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার জন্য আপনার ফোনের যে গুগল আছে সেই গুগলে চলে যাবেন। তো আমার ফোনের আমি গুগলে চলে গেলাম, আমার ফোনে আমি গুগলে চলে যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলে রাখি। তো বন্ধুরা এটা করার জন্য আপনার যার ফোনে আপনি অ্যাপসটা ইনস্টল করাতে চাচ্ছেন তার জিমেইলটা আপনার ফোনে লগ ইন করে নিতে হবে এবং তার ফোনে ওই জিমেইলটা লগ ইন থাকতে হবে। বন্ধুরা এটা যদি না হয় তাহলে করতে পারবেন না। তো এটার জন্য আপনাদের জিমেইল আপনার ফোনেও লগ ইন করতে হবে এবং আপনার যার ফোনে আপনি অ্যাপসটা ইনস্টল করতে চাচ্ছেন তার ফোনেও এই জিমেইলটা লগ ইন করা থাকতে হবে। তো আমি কীভাবে করতে হবে সেটা দেখাই। তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমার যেহেতু করা আছে একবার, তো ক্রোম ব্রাউজার পরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে গুগল, এই গুগলে আমার আমি যার ফোনে করতে চাচ্ছি তার জিমেইলটা আমার এই গুগলে লগ ইন করা আছে। তো আমি এখানে সরাসরি একটা মোবাইল গেমস এটা সার্চ করলাম। সার্চ করার পরে আপনার এখান থেকে আমি এটা চুজ করলাম। চুজ করার পরে এখান থেকে প্লে স্টোরে চলে যাব। আপনারা চলে যান প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ইনস্টল করলে আপনি যার ফোনে ইনস্টল করতে চাচ্ছেন সেটা তার ফোনে চলে যাবে। তো এটার জন্য আপনাদের আর কোনো বাড়তি কোনো অ্যাপসের প্রয়োজন হবে না, এভাবে আপনি করে নিতে পারেন, আপনার গুগল ক্রোম দিয়েও করতে পারেন। তো বন্ধুরা আগেই বলে রাখি এটার জন্য আপনাদের দুই পক্ষেরই জিমেইল একই জিমেইল লগ ইন করতে হবে এবং আপনি দেশ বিদেশ পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন আপনি চাইলে তাকে অ্যাপস ইনস্টল করাই দিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে। তো ধন্যবাদ সবাইকে।